আদায় করে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, ওই দিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জান আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, রাত গুজরান করেছে আল্লাহর ইবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে যুবকদেরকে জায়গা করে দিবে। আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি, যুবকেরা তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, তোমাদেরকে নামাজ শিখায় না, চরিত্র শিখায় না, তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই, তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা চাঁদাবাজি মাস্তানি শেখানো, শয়তানি বদমাশি করা শিখায়, নামাজের কথা শিখায় না, ঠিক কিনা? চরিত্রের কথা শিখায় না, ঠিক কিনা? কেয়ামতে জান্নাত আছে জাহান্নাম আছে এমন কথা শিখায় না। জনসভায় বক্তৃতা করতেই থাকে, আসর যায় মাগরিব যায়, নামাজের কথা শিখায় না। যুবকেরা তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করি, এমন দলও আমাদের দেশে আছে যাদের জনসভায় মিছিলে হাজারো স্লোগান হয়, গলা ফাটিয়া রক ফুলিয়া স্লোগানের জ্বালায় ঠোঁট পাখির মতো লম্বা হয়ে যায়, কিন্তু নারায়ে তকবীর আল্লাহু আকবার বলে না, আছে না এমন দল? মুসলিম যুবক তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, রাতের বেলায় শুয়ে শুয়ে নিজের বিবেককে প্রশ্ন করো, এত স্লোগান দেই কিন্তু আল্লাহর নামের স্লোগান দিতে পারি না কেন? এ বাংলাদেশ তো ভারতের রাজধানী নয়, এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এখানে আল্লাহু আকবার দিতে পারি না কেন? তোমাদের নেতার কাছে নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত, নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত, তোমার বাপের নামে দাদার নামে রাজনীতির নামে হাজারের স্লোগান আমাদের দিয়ে দেওয়াও, কিন্তু এই বিশাল আকাশটার মালিক আমার জীবনের মালিক আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন? কিছু জিজ্ঞেস করো, তোমাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তোমাদেরকে ব্যবহার করে, এই ক্ষমতায় যাওয়ার উন্মাদ এই দলগুলি থেকে বেরিয়ে আসো। তোমরা তো খাব্বাব, খাব্বাব খুবাইবের উত্তরসূরি, তোমরা হযরত বেলালের উত্তরসূরি, তোমরা সূর্য সেনের উত্তরসূরি নও, রবীন্দ্রনাথের উত্তরসূরি নও, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, শরিয়তুল্লাহর উত্তরসূরি, খান জাহান আলী এবং শাহজালালের উত্তরসূরি তোমরা, গৌর গোবিন্দের উত্তরসূরি তোমরা নও। সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চক্ষু দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায়। এজন্য যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসতেন, আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন, সুবহানাল্লাহ।